পশ্চিম তীরে ইসরায়েলি অধূষিত অঞ্চলে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে যার কারণে সেখানে এখনো পর্যন্ত পাঁচ হাজারের বেশি সারস মারা গেছে পরিস্থিতির নিয়ন্ত্রণে স্থানীয় খামারিদের জোরপূর্বক পাঁচ লাখের বেশি মুরগি মেরে ফেলতে বাধ্য করা হচ্ছে ইসরায়েলের বর্তমান পরিস্থিতিকে সেখানকার ইতিহাসের সবচেয়ে মারাত্মক বন্য প্রাণী বিপর্যয় বলে জানায় কর্তৃপক্ষ ইসরায়েলের প্রকৃতি বিষয়ক বিজ্ঞানী উরিনাভি জানান পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে তিনি বলেন পানির মাঝখানে অধিকাংশ পাখি মারা যাওয়ার কারণে সেখান থেকে সেগুলো পরিষ্কার করা কঠিন হয়ে যাচ্ছে প্রতি বছর আফ্রিকা যাওয়ার পথে অন্তত পাঁচ লাখ সারস ইসরায়েলের অতিক্রম করে যার কিছু সংখ্যক ইসরায়েলের হুলা লেকে অবস্থান করে এবার সেখানে দেখা দিয়েছে বার্ড ফ্লু